অবৈধ মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভবতী হয়ে গেলেন, এবার ফিলিস্তিনের মানুষগুলো ডাক দিয়ে বলে, মরিয়ম রে তুমি গর্ভবতী হলা কেমনে, তোমার তো কোনো স্বামী নাই, স্বামী ছাড়া তুমি কেমনে গর্ভবতী হইলা, কি কাজ তুমি কার সাথে গটাইলা, তখুদার কসম করে বলে আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো ফাহাশা কাজ করি নাই, তো তুমি করছো না, কিন্তু তুমি তো খানায় কাবার ভিতরে থাকতা, ওই খানায় কাবার ভিতরে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম খানায় কাবার রক্ষণাবেক্ষণ করতেন, আর তার সাথে মরিয়ম আলাইহিস সালাম খানায় কাবার ঝাড়ু দিতেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু তুমি হযরতে জাকারিয়া নবীর সাথে থাকতে, জাকারিয়া নবীর সাথে তোমার এই দুই নাম্বার কাজ হইছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মরিয়ম কয় এটা হতে পারে না, জাকারিয়া নবী কয় এটাও আমি করি নাই, এমন যখন হয়ে গেছে এবার মরিয়ম ডাক দিয়ে বলে মাবুদ, ও আমার আল্লাহ, আমারে আপনি এমন কোন পরীক্ষার মধ্যে ফালাইলেন, আমার গর্ভেদের সন্তান আসছে এই খবর তো আমি মরিয়ম নিজেও ভালো করে জানি না, এখন মানুষগুলা তো আমারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে আল্লাহ, এখন আপনি বলে দেন আমি মানুষগুলারে কেমনে বিশ্বাস করাইমু, সাক্ষী কোন জায়গা থেকে আনমু। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ মরিয়ম সাক্ষী আমি আল্লাহ নিজেই যথেষ্ট, তবে আমি আল্লাহ নিজে ফিলিস্তিনের জমিনে যাইতে পারবো না, যাইলে আমার নূরের তাজাল্লিতে মানুষগুলা সরকার হইয়া যাইব, এই কারণে আমি আল্লাহ সুন্দর একটা রাস্তা বাতায়া দেই। মরিয়ম বিবি কই আল্লাহ কি রাস্তা বাতাইবেন, আল্লাহ ডাক দিয়ে কই মরিয়ম রে বিশাল একটা মিটিং জমাইয়া, ওই মিটিং এর মধ্যে তুই দাঁড়ায়া যাইবি, তোর গর্ভের সন্তান পেটের মধ্যে থাইকা বলবো সে দুনিয়ার জমিনতে তোমার গর্ভের মধ্যে কেমনে গেছে, জুড়ে বলেন আল্লাহু আকবার। কথা কোন ঠিক না বেঠি, আল্লাহ কে বিশাল একটা মিটিং জমা, হে মরিয়ম তোমার গর্ভের সন্তানই বলি দিবে তোমার গর্ভে যে সন্তান গেছে কেমনে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি কোন এমন কাহিনী যে লক্ষ্মীপুর হয়, এই মহিলা আল্লাহর উলি আল্লাহ হইতে সময় লাগতো না, কথা কোন ঠিক না বেঠি, আর সকালে ঘুম থেকে উঠে দিবে ফানি ফরার লাগে লাইন ধরছে একেবারে নীলিকা ব্রিজ পর্যন্ত, ঠিক না বেঠি, আমি না পিয়া হইছি না, আবার গর্ভের সন্তান বলে পেড়ো থেকে কথা কইব, এটা কেমন হয়। মরিয়ম আলাইহিস সালাম সবাইরে ডাক দিয়ে বলেন, এ বেতলহামের মানুষেরা রে, আমি মরিয়ম বললাম আমার গর্ভের সন্তান যদি পেটের মধ্যে তাইকা বলে তার জন্মদাতাকে কেমনে আমার গর্ভের মধ্যে আসছে তোমরা বিশ্বাস করবানি, পাবলিক কইটা কোনোভাবে সম্ভব নয়, তারপরে মরিয়ম যদি চাই আমরা ডকুমেন্ট চাইব দলিল চাইব, এবার সমস্ত মানুষগুলো মাটির মধ্যে জড়ো হয়ে যায়। যাওয়ার পর মরিয়ম আলাইহিস সালাম সুন্দর করে সবার সামনে একটা সাইডে পর্দা নিয়ে দাঁড়ায় গেলেন, মরিয়ম ডাক দিয়ে বলে মাবুদ, ডাক দিয়ে কয় জিব্রাইল রে এই মুহূর্তে যা মরিয়ম বিবিরে যায় কয় হা করার জন্য, বিশাল কইরা যখন হা করব তুই জিব্রাইল একটা ফু মাইরা দিবি, ওই বাতাসটা যাইয়া মরিয়মের রেহেমের মধ্যে যায় থাকব, ওই ফু দিয়ে আমি আল্লাহ ঈসা নবীর জন্ম দেওয়াই বজরে, বলেন আল্লাহু আকবার। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার আয়েশা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গেলেন একটা মানুষের শুরুতে দাঁড়ায় গেলেন, একটা মহব্বতের আল্লাহ আল্লাহওয়ালার শুরুতে দাঁড়ায় গেলেন মানুষের আকৃতি নিয়া। মরিয়ম যখন উঠছে দেখে ওই মানুষটা দেখা যায়, মরিয়মে উরুনা দিয়ার নিজের পর্দায় ডাকতে চাইছিল, জিব্রাইলে ডাক দেয় কই মরিয়ম ডাকবা না, আল্লাহ ডাকার কথা বলে নাই, আল্লাহ বলেছে তুমি হা করার জন্য, কেন আমি একটা ফু মাইরা দেব, এই ফু তোমার জন্য বড় উপকারী ফু হইয়া যায়। হযরত মরিয়ম যখন এবার মুখটা যখন হা করে দিলেন, জিব্রাইল ফেরেশতা যখন ফু মাইরা দিলেন, এভাবে ফু দেওয়ার পরে বাজান আমার এই ফুটা মরিয়মের এবার গলা দিয়া যাইতে যাইতে রেহেমের মধ্যে ঢুকছে, কিছুদিন পরে দেখা যায় এই ফু দিয়া আল্লাহর নবী হযরত ঈসা নবী মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে জন্ম নিয়েছে, আল্লাহু আকবার।
কথা বলেন ঠিক না বেজি এ বাবার আমার ঈসা নবীর মত নবী যদি মায়ের গর্ব থাইকা আল্লাহর ক্ষমতায় যদি মায়ের গর্ব থাইকা দুনিয়ার মানুষের সাথে কথা বলতে পারে যেই নবী না কইলে ঈসা নবীর আমার আল্লাহ বানাইতো না যেই নবী না কইলে মরিয়ম আনাকি সালাতু ওয়া সালাম হতো না যেই নবী না কইলে ঈসা নবী হতো না ওই নবী রহমাতুল লিল আলামিন তিন দিনের মাতার মায়ের সাথে কথা বলতে পারে কি পারে না আওয়াজ করে কেন ভারী কি ভারে না ঈসা নবীর ক্ষমতা যদিও মার ফেটে দেখা তো নবী দুনিয়ায় তাই পারতো না আওয়াজ কেন পারবে কি পারবো না আর আমার নবী না হলে ঈসা নবী ওই হইতো না আল্লাহু আকবার বলেন কথা কোন ঠিক না বেঠি এবার আমার নবী ডাক দিয়ে বলে চাচা আমি যখন ওই দিন নিয়ে মারে বুঝাই যে মা আইনা পূর্ণিমার চাঁদের রাত্রে আমার নবীরে উঠানের মধ্যে বিছানা কইরা শোয়ায় দিলেন আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাকায়া দেখে আকাশের চাঁদ একবার ডানে যায় আকাশের চাঁদ একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় আমার নবী উনার চাচারে বন্দি কইরা ওই বন্দির ঘরের ভিতরে ডাক দিয়ে কয় চাচা আপনার কি মনে নাই আমি যখন দুনিয়াতে আগমন করলাম আগমনের তিন দিনের মাথায় আমার উঠানের মধ্যে আচ্ছা আকাশের চাঁদ নিয়ে কি কাহিনী হয়েছে আপনার মনে আছে নিজরে বলেন সুবহানাল্লাহ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে কয় কি হইছিল আপনার কি মনে নাই আমার পরিপূর্ণভাবে আমার এখন মনে নাই আমার নবী ডাক দিয়ে বলে চাচা উঠানের কিনারায় দাঁড়ায় আপনি দেখছেন আকাশের চাঁদ একবার ডানে গেছে আবার বামে গেছে একবার সামনে গেল আবার পিছনে গেল চাচা ও জি সত্য কথা ও চাচা জানেন নি এই রকম কেন হইছে উনার চাচা কয় না আমি তো জানি না আমার নবী ডাক দিয়ে বলে চাচা গো আমার যখন আমার আম্মা জান উঠানের মধ্যে যখন আইনা সুন্দর করে যখন শোয়ায় দিয়েছে আমি আকাশের চাঁদের দিকে যখন আমি তাকাইলাম আকাশের চাঁদ আমার দিকে তাকাই আকাশের চাঁদে আলো দিচ্ছে দেওয়ার পর আমার মনটা চাইছিল আকাশের চাঁদের আমি খেলাধুলা করাইয়া ঘুরাইতাম এবার আমার নবী ডাক দিয়ে বলে চাচা আমি আমার শাহাদ আঙ্গুলটা আকাশের চাঁদের দিকে আমি নজর করাইলাম নজর করাইয়া আমার আঙ্গুল যদি ডানে দিতাম আকাশের চাঁদ ডানে যাইতো আমার আঙ্গুল মুবারক যদি বামে দিতাম আকাশের চাঁদ বামে যাইতো যদি আমি সামনে দিতাম সামনে যাইতো পিছনে দিলে পিছনে যাইতো চাচা গো ওইটা দুনিয়ার জমিনে অন্য কেউ পড়ে নাই আমি কামলেওয়ালা নবী রহমাতুল আলামিন ওই দিন আকাশের চাঁদ আমি নিজের ক্ষমতায় ঘুরাইলাম বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি ما ولعنا محمد وعلى سيدنا ما ولعنا محمد اللهم صل ما ولعنا محمد وعلى سيدنا ما أولعنا الدنيا فور رب أمرا يكدين ثقبنا شبعي مدير بول زاب نبي جي مدير بول بنا اللهم صل ما ولعنا محمد وعلى سيدنا ما ولعنا আমার নবীজি চাচা ডাকতে বলেন আর দেরি করবেন না আগে বুঝিলাম কালিমা পড়তাম না এখন যখন আমার ঘরে টাকার খবর আপনার কাছে আছে যে খবর আল্লাহ এবং আমার বিবি এবং আমি তিনজন সারা এই খবর কেউ জানে না ওই খবর যেহেতু আপনার কাছে আছে আর আমার সন্দেহ নাই আপনি হচ্ছেন আল্লাহ পাকের একজন নবী আর দেরি করবেন না আমারে কালিমা পড়ায় আপনি মুসলমান বানাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
الله صلى الله تعالى عليه وسلم বলে আল্লাহ আকবার। এবার আমার নবী রহমাতুল আলামিনের চাচা জান আজকে থেকে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, এখন কিন্তু আর বাতি জানা কথা কোন ঠিক না বিটি। কালিমা পড়ার আগে সম্বোধন করতো বাতি যা বললে, এখন কিন্তু আর বাতি জানা। এখন আমার নবীরা ডাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। এভাবে ডাকতে গিয়া আমার নবীরে আমার নবীর চাচা একদিন দাওয়াত দিলেন সকালবেলা কো আমার সাথে আগামীকাল আপনি নাস্তা খাবেন। এবার চাচা যখন দাওয়াত দিলেন আমার নবী রহমাতুল আলামিন দাওয়াত কবুল করে পরের দিন সকালবেলা গেলেন আমার নবী চাচার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। চাচার কাছে যখন সালাম দিচ্ছে জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেওয়ার পর আমার নবীজি চাচা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আর বাতি জানা কথা কোন ঠিক না বেঠি, নবীর কদমে কিন্তু বিক্রি হয়ে গেছে আর বাতি জানা আজকে থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ঘরে কে আওয়াজ করে আপনার নবীরে সালাম দিচ্ছে, আমি তো কাউরে দেখি নাই। আমার নবী ডাক দিয়ে বলে চাচা, বুইস্তু ইলান নাসে কাফাতাও ওয়া উরসিল তুইলাল খলকে কাফা। আমার কামলেওয়ালা নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলে চাচা গো, আপনি কি ভেবেছেন কালে আমি মানুষের নবী, আপনি কি ভাবছেন আমি কালে জিনের নবী, আপনি কি ভাবছেন আমি কালে ইনসানের নবী? না 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 চাচা, আমি শুধু মানুষের নবী না, আমি শুধু জিনের নবী না, বুইস্তু ইলান নাসে কাফাতাও ওয়া উরসিল তুইলাল খলকে কাফা। এ চাচা আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি বানাইছে সব জাতির জন্য আমি নবী রহমাতুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যত আলম বানাইছে যত দেশ বানাইছে সব দেশের জন্য আমি নবী, সব জাতির জন্য আমি কামলেওয়ালা নবী। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল আলামিনের কথা শুনে ওনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আপনারে সালাম দিল কে? আমার নবী ডাক দিয়ে বলে চাচা, আমি যখন আপনার ঘরের দরজা দিয়ে যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করলাম, আপনি জানেন না আমি শুধু আপনার নবী তা নই, আপনার ঘরের চৌ ঘরের দরজার চৌকাঠেরও নবী। এই কারণে আমি নবীর মহব্বতে আপনার ঘরের চৌকাঠ আমি নবীরে সালাম জানাই। আল্লাহু আকবার বলেন। গরের চৌকাড়ে মরা কাড়ে নবীরই যদি সালাম দিতে পারে, এ লক্ষ্মীপুরের বাবারা আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবাজিরা আমার মরা কাড় গরের চৌকাড় যদি আমার নবীরে সালাম দিতে পারে, তাহলে উম্মেতে মুহাম্মদে নবীর ভালোবাসায় নবীরে সালাম দিতে পারে কি পারে না? আওয়াজ করে কোন বাড়ি কে পারে না? শুধু তাই তো নয়, হাদিস শরীফ দেখেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে নববী যখন প্রথম বানাইলেন খেজুর গাছের ছাটাই দিয়া, প্রথম মসজিদে নববী বানানোর পর আমার নবী শুক্রবারে জুমার দিন যে জায়গায় বসে বয়ান করতেন, দাঁড়ায় খুতবা দিতেন, ওনার পিছনে একটা খেজুরের মরা গাছ ছিল যেটার নাম আমার নবী রাখলেন উস্তুনে হান্না। নাজুরে বলেন সুবহানাল্লাহ। কি রাখলেন? উস্তুনে হান্নানা। এটার মধ্যে হেলান দেয়া খুতবা দেয়। কিছুদিন যাওয়ার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী আমার, এ খেজুরের মরা খেজুরের গাছের মধ্যে হেলান দিয়ে আপনি খুতবা দিচ্ছেন, এটা আমার কাছে বেশি ভালো লাগে না, আপনার নবী যদি অনুমোদন দেন তাহলে আমরা ভালো পাথর দিয়ে আপনার জন্য সুন্দর একটা মিম্বর বানিয়ে দিতে পারি। আমার নবী সাহাবীদের কথাটা বাদ না দিয়া তারার মনটারে খুশি করার জন্য নবী আমার অনুমোদন দিয়ে দিলেন। এক সপ্তাহের ভিতরে সাহাবীরা পাথর দিয়ে একটা মিম্বর বানিয়ে দিলেন। আর এই মজাক মরা খেজুরের কাঠ মরা খেজুরের গাছ নিয়া মসজিদে নববীর সামনে নিয়া সুন্দর কইরা রাইখা দিলেন। পরের জুমায় আল্লাহর নবী রহমাতুল আলামিন যখন খুতবা দেওয়া আরম্ভ করলেন, খুতবা দিবেন এমন সময় সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতরে ছোট বাচ্চায় কান দেখে রে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়ে বলেন ছোট বাচ্চায় কান্দে তোমরা শুনলা কেমনে গুনগুন গুনগুন করে কে যেন কান্দে জানতে চায় আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে এটা ছোট বাচ্চার কান্না নয় এটা মানুষের কান্না নয় ও ইয়া রাসূলুল্লাহ কার কান্না জানতে চায় আমার নবী বলেন তাহলে আমার সাথে আসো আমার নবী তারারে নিয়া মসজিদে নববীর বারান্দার সামনে গিয়া আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে এটা কোন মানুষের কান্না নয় এটা হলো মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানার কান্দা জুড়ে বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এ মরা খেজুরের কাঠ এটা আবার কানবে কেমনে এটার তো কোনো জবান নাই এটার মধ্যে কোনো প্রাণ নাই এটা কান্দে কেন বুঝলাম না আমার নবী ডাক দিয়ে বলে তোমরা জানো না বুইস তুইলার নাসে কাফাতা ওয়া উরসিল তুইলাল খলকে কাফা আমি শুধু যে জেতা জিনিসের নবী এটা নয় মরা জিনিসের নবীও হইলাম আমি আমার কারণে আল্লাহ তাআলা জবান দিতে পারে ও কেমনে জবান দিয়েছে এ মরা খেজুরের কাঠ থেকে তোমরা নিজের কানে শূন্য নাও আমার নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলে উস্তুনে হান্না না তুমি এই জায়গার মধ্যে শুয়া শুয়া তুমি কেন কান্দ জানতে চাই ও ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার উপর হেলান দিয়া খুতবা দিতেন আমার বড় ভালো লাগতো আমার বড় মায়া লাগতো এখন যে আপনি আমারে মসজিদ থেকে বাহির কইরা দিলেন এখন তো আমার আর ভালো লাগে না আপনি নবীর সুয়া আমি নিজের শরীরে পাই না এখন আপনি নবীর বেতাই আল্লাহ আমার জবান কইলা দি এই জবান দিয়ে আমি নবীর মায়ায় পড়ে আমি কান্দি জুড়ে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা আমার মৌতের নিদানের কাঙালে থাকিবে নবী গো আমার সামনে আমার মৌতের নিদানের কাঙালে থাকিবে নবী গো আমার সামনে সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকিবে নবী গো আমার কবরে সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন আল্লাহু আকবার এ বন্ধুরা আমার নবীর মহব্বত নবীর মায়ায় নবীর ভালোবাসায় একটা মরা খেজুরের গাছ জবান কুল্লা কানছে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে এই খেজুর গাছের দুনিয়ার জমিনে আমার মসজিদের সামনে দাফন কইরা দাও কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমি নবী যে জান্নাতে থাকব এই মরা খেজুরের গাছ আমার মহব্বতের কারণে জান্নাতে থাকবে বলেন আল্লাহু আকবার মরা খেজুরের গাছ মরা খেজুরের কাঠ নবীরে ভালোবাসা নবীরে মহব্বত করে দুনিয়ার জমিনে থাকতে যদি জান্নাতের টিকিট পাই তাহলে উম্মতে মুহাম্মদে নবীরে ভালোবাসলে নবীর মহব্বত রাখলে আল্লাহ তাআলা জান্নাতে দিতে পারে কি পারে না আওয়াজ করে কোনো ভারে কি ভারে না আপনি নবীরে মহব্বত করবেন মহব্বত কইরা বলবেন নবী আমদার হচ্ছে চুল আর নবীর হচ্ছে চুল মুবারক আমদার হচ্ছে পশরাব নবীর হচ্ছে পশরাব মুবারক আমদার হচ্ছে পায়খানা নবীর হচ্ছে পায়খানা মুবারক আমরা সব হলো অপবিত্র আর আমার নবীর সব হয়েছে পবিত্র জুড়ে বলেন সুবহানাল্লাহ কেন বললাম দেখেন ভারতের দারুল উলুম দেওবন্দ কাছাকাছি সাহারানপুরের একটা মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসার যিনি ফাউন্ডার উনার নাম হচ্ছে আল্লামা জাকারিয়া সাহেব উনি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হচ্ছে হেকায়েতে সাহাবা এই হেকায়েতে সাহাবার 71 থেকে 72 নাম্বার পৃষ্ঠার মধ্যে উনি একটা হাদিস শরীফ আনছেন।